এখন দেখবো স্কোয়ার, অনেক ভাইয়ের কিন্তু স্কোয়ার গাড়ি আরাফাত পছন্দ। অবশ্যই ভাই, এটা কি ব্যাংলোন স্কোয়ার গাড়ি ভাই? লুকটা দেখলে পারে যে কারণে পছন্দ। হ্যাঁ, এক কথায় অসাধারণ একটা স্কোয়ার প্রজেকশন হেডলাইটের গাড়ি। আর এটা কিন্তু আপনার কালারটা কি আরাফাত? এটাকে বলা হয় টুইন কালার। টুইন কালার, টুইন কালার। আপনি দূর থেকে মনে হবে ব্ল্যাক, কাছে আসলে আপনার পার্পল পার্পল একটা কালার আসে। হ্যাঁ, টুইন কালার। এটা কিন্তু বর্তমানে বাজারের সেরা, মাইলেজের রাজা, যুবক ভাইদের ত্রাস, সিএইচআর। কিস্তি কিস্তি কিস্তি, যারা একটা গাড়ি কিস্তিতে খুঁজতেছেন, আপনার বাজেট কম, ফুল ক্যাশ টাকা কিনতে পারতেছেন না, সে ভাইদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এই ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার গাড়িটা ভিডিও শেষেও থাকতে পারে আপনি যেটা চাচ্ছেন। আজকে এখান থেকে আপনি ক্যাশ টাকায় গাড়ি নিতে পারবেন এবং কিস্তিতে, ব্যাংক লোন সহ, ব্যাংক লোন সহ পুরাতন গাড়ি কিস্তিতে ফোর স্টার কার হাউস থেকে নিতে পারবেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি কাকরাইল, ঢাকা কাকরাইল 86/1 ফোর স্টার কার হাউসের অবস্থান করছি। আর এখানে আজকে অসংখ্য ভালো ব্র্যান্ডের গাড়ি কিস্তিতে এবং ক্যাশ টাকায় আপনারা নিতে পারবেন একেবারে সহজলভ্যে। আর এখান থেকে গাড়ি ডেলিভারি দিতে মাত্র আধা ঘন্টা সময়ে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন ডেলিভারি। আজকের ভিডিওতে কিন্তু আমাদের মাঝে হেল্প করবে ফোর স্টার কার হাউসের ম্যানেজার আরাফাত। কেমন আছো ভাইয়া? আসসালামু আলাইকুম ভাই। এটাকে বলা হয় টুইন কালার। টুইন কালার, টুইন কালার। আপনি দূর থেকে মনে হবে ব্ল্যাক, কাছে আসলে আপনার পার্পল পার্পল একটা কালার আসে। হ্যাঁ, টুইন কালার। আর এটা মডেল কত? এটা মডেল হচ্ছে 2017। এটাও কি ব্যাংলোন? এটা ব্যাংলোনের গাড়ি, ব্যাংলোন 17 মডেলের স্কোয়ার ব্যাংলোনের গাড়ি। দেখুন অ্যান্ড্রয়েড মনিটর লাগানো, হ্যাঁ খুবই অসাধারণ স্টার্টিং কন্ট্রোল। এটাও কিন্তু দর্দা পাওয়ার। হ্যাঁ, এটাও ডোর পাওয়ার। দেখুন ক্যাপ্টেন সিট, ক্যাপ্টেন সিট, সিট কিন্তু ভাঙা যায়, সেন্ট্রাল এসির গাড়ি, সিটের মাথায় মাথায় এসি। এটাও কিন্তু অসাধারণ একটা গাড়ি। আর যারা এই ধরনের গাড়ি কিস্তিতে নিতে চান, ব্যাংক লোনের গাড়ি, পুরাতন গাড়ি, ইনশাল্লাহ একেবারে নতুন কোয়ালিটির এই গাড়িগুলা, চলে আসেন আপনারা সোজা ফোর স্টার কার হাউসে। দেরি না করে আসলেই পাবেন আরাফাত এবং আমাদের ফোর স্টার কার হাউসের ওনার হামিদুল ভাইকে পেয়ে যাবেন। আমরা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি কল করে বিস্তারিত জেনে নিতে পারেন। হ্যাঁ, এইটা মডেল 17। এটা মডেল হচ্ছে 2017। হ্যাঁ, কিস্তি কত করে, কটা বাকি? আর রেজিস্ট্রেশন হচ্ছে এটা 23 রেজিস্ট্রেশন। গাড়ির বয়স মাত্র 15 মাস, কিস্তি গেছে 15টা, কিস্তি হচ্ছে 39,000 টাকা করে। হ্যাঁ, আর এখন ডাউন পেমেন্ট কত টাকা? ডাউন পেমেন্ট আপনার চাচ্ছি 19 লাখ টাকা। 19 লাখ আস্কিং প্রাইস? জি, মাশাআল্লাহ 19 লাখ টাকা আস্কিং প্রাইস। তারপর আমাদের পাশে কিন্তু আরেকটা গাড়ি আছে, এটাও কিন্তু বর্তমানে বাজারের সেরা, মাইলেজের রাজা, যুবক ভাইদের ত্রাস, সিএইচআর, টয়োটা সিএইচআর। আর কালারটা কিন্তু একেবারে দারুণ কালার, আর এটার ফিউচার আপনার মনোমুগ্ধকর। পরিবারের জন্য যারা একটা ভালো গাড়ি চাচ্ছেন, অল্প টাকায় কিস্তির মাধ্যমে একটা জিপ, এটা নিতে পারেন সিএইচআর। এটা কিন্তু সবারই, অনেকেরই পছন্দ, জনপ্রিয় একটা গাড়ি সিএইচআর জিপ। আর এটা কিস্তি কত করে আরাফাত? এটার ক্যাশ, ক্যাশ টাকার গাড়ি, ক্যাশ টাকায়। হ্যাঁ, এটা মডেল কত? এটা মডেল হচ্ছে 2017। 17, 17 মডেল, 17 মডেল, 17 মডেল। রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2021। 21, 21। আর এটা প্রাইস কত রাখা হচ্ছে? এটার প্রাইস আমরা চাচ্ছি হচ্ছে মাত্র 28,50,000। 28,50,000। হ্যাঁ, 17 মডেলের সিএইচআর মাত্র 28,50,000 টাকা আস্কিং প্রাইস। তারপর আসলে কথা বলার সুযোগ আছে, চাইলে লোন করেও নিতে পারবেন যদি প্রোফাইল ভালো থাকে। হ্যাঁ, তারপরে আমাদের আছে এক্সইউ, এক্সইউ, এটা নতুন রিকন্ডিশন গাড়ি, রিকন্ডিশন। হ্যাঁ, রিকন্ডিশন গাড়ি এক্সইউ। এটা যদি কোনো ভাই নিতে চান, ক্যাশ টাকায় হোক, লোনে হোক, এখান থেকে সব পসিবল করা সম্ভব। হ্যাঁ, চলে আসুন ফোর স্টার। এটা এটা মডেল কত? এটা মডেল 19-এর মডেল, 19-এর মডেল, 19-এর। হ্যাঁ, এটার প্রাইস কত রাখা হচ্ছে? এটার প্রাইস মাত্র ভাই আমরা চাচ্ছি 24,50,000। 24,50,000 এক্সিও এক্স হাইব্রিড, হাইব্রিড 19-এর মডেল, 19-এর মডেল। হ্যাঁ, তারপরে এই যে দেখুন, স্বপ্ন পূরণের গাড়ি, টাকা কামানোর গাড়ি, হাইয়েস্ট। এটাও কিন্তু আজকে আনফরচুনেটলি ভাবে ভাই জানানো যাচ্ছে যে এটা সোল্ড আউট। সোল্ড আউট? জি ভাই। আর নাই দেখা দিতে পারতেছেন? আরেকটা আছে, আরেকটা আছে, আরেকটা আছে, আরেকটা কিন্তু আছে। এর আগের ভিডিওয় ভাই দুইটা দেখাইছিলাম, একটা সোল্ড আউট আর একটা আছে, একটা আছে। এটা কি হাফ সিলিং না ফুল প্যাড? এটা হাফ সিলিং, হাফ সিলিং। এটা মডেল কত? এটা মডেল হচ্ছে 2018, 18, 18 এর মডেল। এটা ব্যাংক লোনের গাড়ি, ব্যাংক লোনের গাড়ি। কিস্তি কত করে এটা? এটার কিস্তি আছে হচ্ছে 38,000 সামথিং, 38,000 সামথিং। আর কিস্তি দেওয়া কয়টা? কিস্তি গেছে হচ্ছে, এটার কিস্তি গেছে মাত্র 8টা,
মাত্র 8 মাস গাড়িটি খুললে এখনো নতুনের গন্ধ পাই, দেখুন একদম নতুন গাড়ি। আর যারা কিস্তির মাধ্যমে হায়ার নিতে চান, আমি সেবাদের বলবো একটা গাড়ি অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, আরেকটা গাড়ি বাকি আছে। ইনশাল্লাহ যারা আগে আসবেন, আগে যোগাযোগ করবেন, তারাই কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ। আমাদের পাশে কিন্তু আরেকটা গাড়ি আছে এক্সিউ, এটা কিন্তু সেকেন্ডাল গাড়ি, এক্সিউ একেবারে অবিকল নতুন। আর এটা মডেল কত আরাফাত? এটার মডেল 2018 ব্যাংলোন, ব্যাংলোনের গাড়ি, ব্যাংলোন 18 হাইব্রিড এক্সিউ ব্যাংলোন 18 নিউ শেপ। এটা দেখতে পারেন, এটা কিন্তু অসাধারণ একটা গাড়ি, ইনশাল্লাহ আসতে পারেন, দেখতে পারেন, দেখুন দারুণ ফিউচার। আর এটার কিস্তি কত করে আরাফাত? এটার কিস্তি হচ্ছে 33,600। হ্যাঁ, আর কিস্তি দেওয়া করে এটার? কিস্তি গেছে এটার মাত্র 4টা, 4টা, 4টা কিস্তি। আর এখন ডাউন পেমেন্ট কত টাকা? এখন ডাউন পেমেন্ট আমরা চাচ্ছি 13,50,000। 13,50,000 আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস একেবারে কম বাজেটে, একেবারে কম বাজেটে বলতে 13,50,000 দিলে আপনি 26-27 লাখ টাকার একটা গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন 13,50,000। কিস্তির সুবিধা তো সাথে থাকতেছে, থাকতেছে, আপনার কোনো ব্যাংকে দৌড়াদৌড়ি করা লাগতেছে না, আপনার কিস্তি অটোমেটিক করাই আছে। আপনি শুধু আমাদের 13,50,000 ডাউন পেমেন্ট দিবেন, আধা ঘন্টার ভিতর গাড়ি ডেলিভারি নিয়ে যাবেন, প্রতি মাসে কিস্তি টানবেন, মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে থাকবে আমাদের এই লেন্টে দেখে আমরা না হাইলাক্স ক্যারিবয় হাইলাক্স যারা নেবেন এটা দেখতে পারেন, এটা কিন্তু অনেক ভাইয়েরই দরকার, খুব জরুরি একটা গাড়ি ক্যারিবয় হাইলাক্স টয়োটার। আর এটা মডেল কত আরাফাত? মডেল হচ্ছে 2010 দশের মডেল ক্যারিবয়। হ্যাঁ, টয়োটা ব্র্যান্ডের তো না? অসাধারণ। এটার পেপার গুলো কি অবস্থা সারাফাত? আপডেটেড আছে। আর এসি সব ভালো আছে না? এসি মানে 100-100। আপনি গাড়ির কন্ডিশন দেখতেছেন, গাড়ি একেবারে নতুন পর্যায়ে আছে এই গাড়িটা, দেখতে পারেন যাদের ক্যারি বয় ডাবল কেবিন প্রয়োজন। হ্যাঁ, এটার প্রাইস কত রাখছো? এটার প্রাইস আমরা চাচ্ছি 30 লাখ, 30 লাখ আস্কিং প্রাইস, 30 লাখ টাকা 2010 মডেল টয়োটার হাইলাক্স ডাবল কেবিন ক্যারি বয়, ডাবল কেবিন ক্যারি বয়। হ্যাঁ, তারপরে আমাদের থাকবে কিন্তু হুন্ডা H1, হুন্ডা H1 এটা মডেল কত? এটার মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন 2011, 11 মডেল, 11 তে রেজিস্ট্রেশন। হ্যাঁ, এটার প্রাইস কত রাখা হচ্ছে? এটার প্রাইস আমরা চাচ্ছি 11,50,000, 11,50,000 পাল কালার ভিতরে বিস্কিট কালার, পাল কালার ভিতরে বিস্কিট, গাড়িটা ফুল ফ্রেশ আছে, ফুল ফ্রেশ। যাদের দরকার মনে করেন যে অনেক ফ্যামিলিতে লোকজন যারা নিতে ইচ্ছুক, একদমই কম দাম 11,50,000 টাকায় আপনারা গাড়িগুলো, নতুন দাম কিন্তু অনেক, নতুন দাম কিন্তু আপনার প্রায় 35-40 লাখ টাকা, কিন্তু এটা আমরা ছেল দিচ্ছি মাত্র 11,50,000। ফরেনের কলিজা যারা একটা ওল্ড শেপ প্রিমিয়ো চাচ্ছেন 16 মডেলের, এটা কিন্তু আজকে তাদের জন্য পারফেক্ট একটা গাড়ি, পাল কালারের গাড়ি। আর এটা কিন্তু ফুল লোড এফএস প্যাকেজ, আপনি এখানে পাবেন আপনারা সিট পাওয়ার, স্টার্টিং কন্ট্রোল, পুশ স্টার্ট, আইডিয়াল স্টপ, হ্যাঁ সব আছে, এভরিথিং। আপনার একটা এলিয়ন প্রিমিয়ম ফুল লোডেড গাড়িতে যা যা থাকে, যা অপশন থাকে সব পাবেন, সব পাবেন, সব পাবেন। হ্যাঁ, এই দেখুন অসাধারণ একটা গাড়ি, সামনে পিছনে গ্লাস অরিজিনাল, কালার অরিজিনাল, একেবারে মোট কথা খুব ফ্রেশ, এক কথায় অসাধারণ একটা গাড়ি আজকে পাবেন। আরো একটা আছে আমাদের সামনে, আমরা ওইটা দেখাবো, আমি এটা একটু দেখাই দিই, দেখুন দেখার মতো, দেওয়ার মতো। আর এটা মডেল 16, মডেল 16, রেজিস্ট্রেশনটা কত সালে আরাফাত? এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2020, 16 মডেল, 20 রেজিস্ট্রেশন, পাল কালার, পাল কালার, অরিজিনাল কালার, কালার অরিজিনাল, প্যাকেজও হাই, এফএক্স প্যাকেজ, ফুল লোডেড একটা গাড়ি, অনলি অকটেন ড্রাইভ, অনলি অকটেন ড্রাইভ, অনলি অকটেন ড্রাইভ। আর এটার দাম কত? এটার দাম আমরা চাচ্ছি হচ্ছে 29,50,000, 29,50,000 আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস। কথা বলার কিছু সুযোগ আছে? এটা বলতে গেলে আস্কিং প্রাইস বলতে গেলে ভুল হবে, এটা অলমোস্ট ফিক্সড প্রাইস, এটা আসলে পরে হয়তো সম্মানে কমবে না, শুধু সম্মানের বাবদ কিছু একটা ছাড় দেওয়া হবে। তারপরে আমাদের সামনে কিন্তু আরো একটা আছে, দেখুন সেম গাড়ি, এটাও কিন্তু 16 মডেল, আর এটা কিন্তু ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার, সামনে হচ্ছে গ্লাস অরিজিনাল, এটা 42 সিরিয়ালের গাড়ি। এটা দেখতে পারেন যারা ভালো, একেবারে ফুল ভালো, এটাও কিন্তু এপিএস প্যাকেজ, গুটি ফ্যাব্রিক্স, পোসিস্টার স্টার্টিং কন্ট্রোল, আইডিয়াল স্টপ সব আছে, ফুল লোড এটা নিতে পারেন। আর এটার মডেল 16, এটার মডেল 16, এটা আছে রেজিস্ট্রেশন 19-এর শেষে আর কি। হ্যাঁ, আর এটার প্রাইস কত?
এটার প্রাইস হচ্ছে 29,50,000 আপনি যেটা নেন পাল্টা নেন আর ব্ল্যাকটা নেন যেটা নেন আপনি দুটাই এফএক্স প্যাকেজ দুটাই ফুল লোডেড গাড়ি দুটাই তেলের গাড়ি আপনি শুধু এসে আপনার যে কালারটা পছন্দ সেটা নেবেন 29,50,000 পেমেন্ট করবেন গাড়ি আপনার হ্যাঁ মাশাআল্লাহ নিশান এক্সট্রা জিপ অনেকেরই কিন্তু টয়োটা ব্র্যান্ডের নিশান গাড়ি পছন্দ তাদের জন্য এই জিপটা নিশান এক্সট্রা এটা অনলি তেলের গাড়ি এখনো তেলেই চলে তেলের গাড়ি কোনো সিএনজি বা এলপিজি করা হয় নাই আর এটার ভিতরটা কিন্তু এক কথায় অসাধারণ দেখুন ফুল ফ্রেশ এটা দেখতে পারেন যারা একটা নিশান জিপ চাচ্ছেন সম্পূর্ণ তেলের গাড়ি এটা নিতে পারেন ফোর স্টার কার হাউস থেকে আর এটা মডেল ইয়ার কত এটা মডেল ইয়ার হচ্ছে 2014 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2017 মডেল 17 রেজিস্ট্রেশন তেলের গাড়ি এটার প্রাইস কত এটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি একদম পানির দাম এসইউভি 28,50,000 অনলি 28,50,000 মাত্র মাশাআল্লাহ মাত্র 28,50,000 14 মডেলের একটা গাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা তেলের গাড়ি নিশান এক্সট্রা জিপ পাল কালার তারপরে থাকবে আমাদের হুন্ডা বেজেল হাইব্রিড ব্র্যান্ডের গাড়ি হুন্ডা বেজেল আর এটার মডেল কত আরাফাত এটার মডেল হচ্ছে 2014 মডেল আর্মি কালার গাড়ি 15 সিরিয়াল 14 মডেল আর এটা কিন্তু প্রত্যেকটা চাকা ভালো আছে আমি যদি সামনে একটু আপনাদের ড্যাশবোর্ড ফিচার দেখাই দিই দেখুন এটা দারুণ এক কথা হ্যাঁ খুবই দারুণ এক বা ফুল ভালো অবস্থা আছে এটা নিতে পারেন 14 মডেলের একটা হুন্ডা বেজেল জিপ আর এটার প্রাইস কত রাখা হচ্ছে আজকে এটার প্রাইস মাত্র 16,00,000 16,00,000 মাত্র 16,00,000 মাত্র 16,00,000 টাকায় আপনি একটা হুন্ডা বেজেল জিপ পেয়ে যাচ্ছেন অসাধারণ গাড়ি হ্যাঁ তারপরে আমাদের একটা এই দেখুন মাখন গাড়ি আছে লেক্সাস হেরিয়ার আর এটা কিন্তু অনেক ভাইয়েরই চাহিদা সম্পূর্ণ একটা গাড়ি লেক্সাস হেরিয়ার আর এটা কিন্তু এখনো সবকিছু অরিজিনাল অবস্থা আছে দেখুন সানরুফ প্যারামিক সানরুফ এবং কালারটা ব্ল্যাক কালার হ্যাঁ ভিতরটা উডেন করা আছে দারুণ হ্যাঁ লেদার সিট আপনার যা চাই সম্পূর্ণ লাক্সারি টাইপের একটা গাড়ি লেক্সাস হেরিয়ার যারা নেবেন আর এটার মডেল কত আরাফাত এটার মডেল হচ্ছে 2008 2008 মডেল 8 মডেল রেজিস্ট্রেশনটা কত সালে রেজিস্ট্রেশন হচ্ছে 2015 15 আর এটার প্রাইস কত এটার প্রাইস আমরা চাচ্ছি হচ্ছে মাত্র 25,00,000 আস্কিং প্রাইস এটা মাত্র তেলের গাড়ি একদম তেলের গাড়ি কোনো এলপিজি সিএনজি কিছু করা হয়নি সম্পূর্ণ তেলের গাড়ি আর এটা তো লোন হবে না তাই না এটা 15 মডেল তো এটা বেশিরভাগই না হওয়ার সম্ভাবনা বেশি এটা ক্যাশ টাকা নিলে ক্যাশ টাকা 8 মডেল হ্যাঁ ক্যাশ টাকার গাড়ি 8 মডেল 15 রেজিস্ট্রেশন তারপরে আমাদের সামনে কিন্তু আরেকটা গাড়ি আছে ছোট ফ্যামিলির জন্য একুয়া একুয়া দেখুন একেবারে মিষ্টি একটা কালার রেড কালার আপি আপু ভাবিদের কিন্তু এই কালার গুলাই পছন্দ ফ্যামিলি কার হিসেবে এই কালার কিন্তু খুবই দারুণ গাড়িটা একদম ফ্রেশ আছে হ্যাঁ একদম ফুল ফ্রেশ আর এটা কিন্তু পুশ স্টার্ট লেদার সিট পুশ স্টার্ট দেখুন অসাধারণ ফ্রেশ আকুয়া একটা গাড়ি টয়োটার আর এইটা মডেল কত এটার মডেল হচ্ছে 2014 14 মডেলের গাড়ি 12,70,000 আস্কিং প্রাইস তারপর আসলে তো কথা বলার সুযোগ আছে ছোট ফ্যামিলির জন্য সুইট ফ্যামিলির জন্য সুইট একটা গাড়ি হ্যাঁ টয়োটার গাড়ি আকুয়া বাচ্চাদের যারা যাদের ছোট ছোট বাচ্চা আছে একটা ভালো স্কুলে পড়ান আমি সেই ভাইদের বলবো এই গাড়িটা নিয়ে যান খুব ভালো একটা গাড়ি আকুয়া 2014 মডেলের গাড়ি অসাধারণ পজিশন হেডলাইটের গাড়ি ইনশাল্লাহ তো আজকে আর বেশি কথা বাড়াবো না আমরা অনেকগুলো গাড়ি দেখাইছি এর ভিতরে যদি আপনার কোনো গাড়িটা ভালো লেগে থাকে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি যোগাযোগ করে চলে আসুন নেওয়ার জন্য ফোর স্টার কার হাউসে কিস্তিতে নেন আর ক্যাশ টাকায় নেন গাড়ি দিবেন নিবেন আধা ঘন্টা কি অবশ্যই ভাই আধা ঘন্টা মানে আধা ঘন্টা হ্যাঁ আধা ঘন্টায় ঠিকানাটা আরেকবার বলো আরফাত ঠিকানাটা হচ্ছে 86/1 কাকরাইল একদম কাকরাইল মোড়ে রাজমণি শাখা হোটেল আর হুজুর স্ট্রিটেল ফ্লাওয়ার স্কুলের মাঝখানে এর পরেও যদি কোনো আমাদের ভাইদের যদি অসুবিধা হয় আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আমরা যথাসাধ্য চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ